তো আজকে কিন্তু আবার চলেছি একটি হচ্ছে কলোনি আইটেম। আজকে কিন্তু তোমাদের কলোনি আইটেমের ভেতরে কেমনটা কাজ হয়েছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। কলোনি আইটেমের 80 কেজি সোনার দুর্গা প্রতিমা কিন্তু অলরেডি চলে এসেছে প্যান্ডেলে। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবারও চলে এসেছি কলোনি আইটেমর। আর আজকে কলোনি আইটেমর কেন এসেছি, কারণ আজকে কিন্তু তোমাদের দেখাবো কলোনি আইটেমর প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন। আর ভেতরে কিন্তু অলরেডি মা দুর্গা চলে এসেছে, তো মা দুর্গার দর্শনও কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে করিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা বলে সর্বপ্রথম তোমাদের কলোনি আইটেমর এই প্যানোরামিক শট দেখিয়ে দিই। লেটস গো। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে পোড়া সে পথে দেমোদর ঠাই তোর চর। আজকে আমি কলোনি আইটেমরে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছে বাসের যে এই যে ব্যারিকেডটা থাকে, মানে ভেতরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছ, এখানে দুটো লাইনের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছি, এই একটা লাইন ওই একটা লাইন। তো এই দুটো লাইনের কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। আর আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, সো বৃষ্টির কারণে কিন্তু এখানে অবস্থা খুবই খারাপ। আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, বলতে পারো এক কথায় 90% কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু প্যান্ডেলের ঝিনুকের যে কাজ দেখতে পাচ্ছ প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর হালকা কিছুটা কাজ হয়তো বাকি আছে। এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই অংশটা একটু কাজ বাকি আছে। এই পাশেও ঠিক সেরকম এখানে অংশটা কিন্তু কাজ বাকি আছে। আর মোটামুটিভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কাজ হয়ে গেছে। আর এখন সময় বাজে কিন্তু ঠিক 4:57 দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু কলোনি আইটেম দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে কাজ পুরোপুরিভাবে বন্ধ আছে, কারণ এতটা ওয়েদার খারাপ, সারাদিন বৃষ্টি হলে কী করে কাজ করবে জানি না কী হবে। যাই হোক, মোটামুটি দেখে যতটা বুঝতে পারছি কাজ প্রায় কমপ্লিট। এরপরে কিন্তু লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু শুরু হবে এই প্যান্ডেলে। তো আশা করি মহালয়ের আগে কমপ্লিট হয়ে যাবে, কারণ মহালয়ের থেকে কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন হয়, আর তার দুদিন পর থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য এই প্যান্ডেল কিন্তু খুলে দেয়। এখন আমি আছি দেখতে পাচ্ছি প্যান্ডেলের ডান সাইডে, তো এই সাইড থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে কিন্তু এরকমটা লাগছে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু এখন ভেতর থেকে প্রবেশ করবো, কারণ সামনে থেকে দেখতে পাচ্ছ ওখানে কাদা হয়ে আছে, এখানে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। তো আমরা পেছন দিয়ে ভেতরে প্রবেশ করে মায়ের দর্শন করাবো, এছাড়া প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটা তোমাদের একটু দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, কলোনি আইটেমের প্যান্ডেলের ভেতরটা দেখতে ঠিক কেমন সেটা তোমাদের চলো হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। তুই শক্তি পথ কর না আলোক অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাকত না ভুলি নবমীর আরতির কি যে চমক, দেমা তুই শক্তি পথ কর না আলোক আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে বড় সে পথে দেবদের ঠাই তোর চরণ তলে। মন ভারে কেমন এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ চাষনা। ভেতরটা দেখতেই পাচ্ছ দুর্দান্ত ভাবে কিন্তু করা হয়েছে, আর পুরো ভেতরটা কিন্তু ঝিনুক দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। আর এই ঝিনুকে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কাজ দেখতে পাচ্ছ অসাধারণ, মানে কি বলবো, দুর্দান্ত। আর এখন যেহেতু লাইটিং হয়নি বুঝতে পারছো, লাইটিং ছাড়া এত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। আর যখন ভেতরটা পুরোপুরিভাবে লাইটিং কমপ্লিট হয়ে যাবে তখন ভাবো কেমন লাগবে দেখতে, অসাধারণ লাগবে। আর এই বছর কলোনি আইটেমের ভেতরটা রয়েছে কিন্তু লক্ষ লক্ষ যে ঝিনুকের যে দুর্দান্ত কাজ দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু সত্যি অনবদ্য লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভেতরটা আসলে কেমন লাগছে। লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলের ভেতরটা দেখতেই পাচ্ছ, অসাধারণ, মানে এক কথায় বলবো দুর্দান্ত। আর যখন পুরোপুরিভাবে ভেতরটা লাইটিং কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও বেশি ভালো লাগবে। এই এখনই এত সুন্দর লাগছে, ভাবো যখন পুরোপুরিভাবে লাইটিং কমপ্লিট হবে তখন কেমন লাগবে।
মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর অলরেডি কিন্তু মা দুর্গা যে প্রতিমা দেখতে পাচ্ছ চলে এসছে, আর মা দুর্গার প্রতিমা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর তোমরা জানো প্রতি বছর কিন্তু কলেজে আইটে পারে মা দুর্গার প্রতিমায় কিন্তু সোনার যে অলঙ্কার সেটা দিয়ে কিন্তু সাজানো থাকে। আর এই বছর কিন্তু এই যে মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছে এই মা দুর্গার প্রতিমায় কিন্তু 80 কেজি সোনার যে অলঙ্কার সেটা দিয়ে কিন্তু সাজানো থাকবে। তো বুঝতেই পারছো পুরোপুরিভাবে যখন সোনা দিয়ে সাজানো হবে প্রতিমাটাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন দেখো কত সুন্দর লাগছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, খুশির শরৎ রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ। সো গাইস তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর মোটামুটি কিন্তু কলেজে আইটিএমের সব কিছু দেখিয়ে দিলাম, ভেতরটা কেমন বাইরেটা কেমন আর এই মুহূর্তে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। আর এই প্যান্ডেলে এখন উদ্বোধন কবে তোমরা অনেকেই আমাকে এই একটাই কোশ্চেন করে যাচ্ছ এখন দেখছি। সো কলেজে আইটিএমের প্যান্ডেলের উদ্বোধন কিন্তু হবে মহালয়ের দিন, আর মহালয়ের দিন উদ্বোধন হলে মানে সাধারণ মানুষের জন্য কিন্তু প্যান্ডেলটা খুলে দেওয়া হবে মহালয়ার ঠিক দুদিন পরে। তো বুঝতেই পারছো, আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কীভাবে আসবে কল্যাণী আইটি মানে সেটা তোমাদের একটু জানিয়ে দিই, যদি তোমরা কল্যাণী সীমান্ত ধরে শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কিন্তু 2 মিনিটে পৌঁছে যাবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটি মোড়ে। আর এছাড়াও কিন্তু এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু চেক আউট করে আসতে পারো। দেখতে পাচ্ছ সাইডে যে ঝিনুকের গাছ এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছে বৃষ্টির জলে এখন ভিজছে। সো বৃষ্টি ভেজার কারণে কি এটা কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা জানি না, তবে আঠাটা উঠে ওঠার সম্ভাবনা কিন্তু আছে। এই কারণে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু আছে প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে এরকম। এখান থেকে দেখতে ঠিক প্যান্ডেলটা এরকমই লাগছে, একদম আছি আমরা সাইডে। আর এখান থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের সাইডে যে ডিজাইনটা এটাকো সাইডে মোটামুটি কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা একটু কাজ বাকি আছে দেখতে পাচ্ছ, আর ধরলে আর মোটামুটি কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু কাজ কমপ্লিট দেখতে পাচ্ছে এই মুহূর্তে। আর আশা করি এই মুহূর্তে যতটা কাজ হয়েছে একদম মহালয়ার আগে আরামসে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে, যদি খুব বড় বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই গাইস। আর যারা এখনও আমাদের কলকাতা শেরাদাসী দুর্গাপূজার প্যানেলের ভিডিও দেখোনি তাড়াতাড়ি যাও, কী করছো গাইস দেখে নাও, আর কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই যে কলকাতা শেরাদাসী দুর্গাপূজার প্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগলো।